মনিকে বলো স্পিকার স্যারকে বলে ওই বিধানসভা টিভিটা চালু করে দিতে। এই বিধানসভাতে কি হচ্ছে? বাংলার বিধায়ক ওখানে কি করছে? বাঘ মারছে না বিড়াল মারছে? বাংলার মানুষকে দেখা দরকার। টিভিটাকে চালু করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন, কারণ আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ও দেখার জন্য। তখন যা যা ডায়লগ বাজি করছো করে দাও, এটা মনে রাখবে আইএসএফের সেকরি বিধানসভার মধ্যে আছে। তুমি যদি এখানে বেশি ট্যাংরা ভাই করো, ওখানে মুখ্যমন্ত্রীকে নওশাদ সিদ্দিকীর প্রশ্নের জবাব দিতে হবে, মাথায় রাখবে, এটা মাথায় রাখবে। আর নওশাদ সিদ্দিকী ভিতরে গিয়ে ম্যাও ম্যাও করে না, চুপচাপ করে থাকে। তোমার দিদিমণিকে বলো স্পিকার স্যারকে বলে ওই বিধানসভা টিভিটা চালু করে দিতে। ওখানে ভাঙড়ের মানুষের হয়ে কথা বলে না, ম্যাও ম্যাও করে না কি করে, কার পেছনে গিয়ে বসে থাকে, সেটা বিধানসভা টিভি যদি চালু করে দেয় লাইভ চলুক না। আমিও চাইছি বিধানসভাতে কি হচ্ছে, ভাঙড়ের বিধায়ক ওখানে কি করছে, বাঘ মারছে না বিড়াল মারছে, বাংলার মানুষকে দেখা দরকার। টিভিটা একবার চালু করে দিই। আমার মনে হয় 2026 সালের আগে এরা টিভি চালাবে। আমার মনে হয় ভাই ভাই 2026 এর আগে এরা চালাবে না, টিভি আর অন করবে না। কারণ একজন যদি ভাঙড়ের বিধায়ক এমন জিনিস ভাঙড়ের মানুষ ভিতরে পাঠিয়ে দিয়েছে, এর জ্বালাই জ্বলে জ্বালাই মলম খুঁজে পাচ্ছে না। যদি টিভিটা চালু করে দেয় ভিতরে তো ডাইরেক্ট সারা পশ্চিমবাংলার মানুষ দেখবে, তাহলে এতগুলো দোকানে মলম আর খুঁজে পাওয়া যাবে। তো অনেকে বলে কি বলে বিজেপির সাথে সুরে সুরে মিলায় বিজেপি, না আমি অত কিছু ভাবে বলবো না। আমার কাছে কথা হচ্ছে বিধানসভার টিভিটা চালু করে দিক, আমি আর কিছু চাই না। আমি আমার ব্যক্তিগতভাবে একটাই চাওয়া হবো রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, একটাই আমার ব্যক্তিগতভাবে চাওয়া যে বিধানসভার টিভিটা চালু করে দেওয়া হোক। তারপরে নওশাদ সিদ্দিকী কী বলছে, কখন কী বলছে না বলছে সারা রাজ্যের মানুষ দেখুক, ভাঙড়ের মানুষও দেখবে যে ভাঙড় থেকে যাকে পাঠিয়েছি বিড়ালের মতো ম্যাও ম্যাও করছে না, অন্য কারো মতো গর্জন করছে না কি করছে দেখে নেবে। এরা কিন্তু চালাবে না। দেখ ভাই আপনাদের বলি, আপনারা কি লাভ করেছেন কি লস করেছেন আমি বলবো না, আমাকে বিধানসভায় পাঠিয়ে কি করেছেন আমি বলবো না। আপনারা রাজ্যের বিভিন্ন জায়গায় গিয়ে বিগত দিনে ভাঙড়ের মানুষ বললে এঁতকে উঠত, আরে ভাঙড়ের মানুষ দূরে থাকো। এখন গিয়ে সেখানেই বলুন আমি ভাঙড়ে, নওশাদ সিদ্দিকী আমাদের বিধায়ক, আপনাকে যদি বুকে না টেনে নেয় তখন আমাকে বলবেন। আর সাথে সাথে আপনাদের একটা নাম হয় আমাকে খুব তারিফ করে, বিশ্বাস করুন আমাকে খুব শুনতে ভালো লাগে, যখনই ভাঙড়ের কথা বলি রক্তদানের কথা তোলে তারা, যখনই ভাঙড়ের কথা বলি রক্তদানের কথা বলে। আর কাইয়াদার নাম নেয় না, সরকার দ্বারার নাম নেয় না, আর আবুলদার ওই চকচুরার কথা বলে না, যখনই বলি আমি ভাঙড়ের বিধায়ক ও আপনারাই তো রেকর্ড করেছেন রক্তদানে পশ্চিম বাংলাতে, আমি গর্ববোধ করি ভাঙড়ের মানুষের জন্য। এই আগামী দিনে এই ধরনের এক একটা আমরা ইনিশিয়েটিভ কাজ করব, এই ধরনের আমরা কাজ করব, ভাঙড়ের নামকে আমরা উচ্চ শিখরে পৌঁছাবো। ভাঙড়ে কত ভালো ভালো অ্যাথলেটিক্স আছে জানেন, স্পোর্টসম্যান আছে জানেন, ভাঙড়ে কবি আছে, ভাঙড়ে মনে হয় সব থেকে বেশি প্রতিভা আছে মিডিয়াতে, কিন্তু সেটা সেই দেখানো হয় না। ভাঙড়ে যে ইউটিউবাররা যা আছে, ইউটিউবার থেকে শুরু করে মেনস্ট্রিম, অন্য জায়গায় ভাঙড়ের ভূমিপুত্র এত নাই, এটা ভাঙড়ের ঐতিহ্য, কিন্তু দেখানো হয় না। কাকে দেখানো হয়? সেই কাইয়ার দেখে, কে যার পিছনে একবার সিআইডি না কে কোন কোম্পানি থেকে টাকা তোলা রেছিল সাউথসিডি, এটা কি টাকা তোলার ব্যাপারে? কাকে দেখাই? আরামুল্লাহকে। কি আরামুল্লাহ? কে যে জক ছুড়ে মেরেছিল। কাকে দেখাই? সৌকাদ্দাকে। কে সৌকাদ্দা? দিদিমণি তাকে বলছিল তুই চুপ কর বোমবাদিস, তাদেরকে দেখানো। আমার মনে হয় ভাঙড়ের ইউটিউবারদেরকে দেখানো দরকার, যারা নিজেদের প্রচেষ্টায় খেটে খেটে এক একটা ভিডিও মিলিয়ন মিলিয়ন পার করে দিচ্ছে। আমার মনে হয় ভাঙড়ের মেইনস্ট্রিমের মেইনস্ট্রিম পত্রিকার সাথে 4 থেকে 5 জনের বেশি ভাঙড়ের ভূমিপুত্র আছে, যারা অন্য জায়গার দরকার নেই, ভাঙড়ের ভূমিপুত্র তাদেরকে হাইলাইট করা দরকার। বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ। আব্দুল মাল্টিমিডিয়া পেজেস, ইসলামের কথা বলে।